আর যদি জেওরা আমার ঘোষক হয় তাহলে তো আমিও ঘোষক। এই ভারতের পাঁচটা কুত্তা জাহাঙ্গীর কবির নামক এই মন্দারপ তোর বাবা শেখ মুজিব মুক্তিটা করে নাই, আর কি স্বাধীনতা ঘোষণা দিবি? মেজর জিয়াউর রহমান সাহেব তিনি নিজে ঘোষণা দিয়েছিলেন 1971 সালের 26 মার্চে সকাল 8:05 বাজে বলছিল, আমি মেজর জিয়া বলছি 71 মহান মুক্তিযুদ্ধ শাসনা ঘোষণা করছি। এই নানক তুই যে কাজ কর হালা ভারতের দালাল, তুই শেখ হাসিনা পাঁচটা কুত্তা নরেন্দ্র মোদীর সুমন ছালা হস্তরা, আরে এইবার হাসিনা নির্বাচন করছে স্বামী স্ত্রী নির্বাচন বর্জনা বাংলা জনগণ, আরে কুত্তা মার্কা নির্বাচন বর্জনা বাংলা মুসলমান। এই হাসিনা তোর বাপের শেখ মুজিব রে, আমি বাস চাবাসানি 3.5 ঘন্টা বাসানি ভবনে বসায় রাখছি। 1972 সালে তোর বাপের 9.5 মাস জেল খেটা বাংলার মাটি চাইছে, আরে আমরা যুদ্ধ করছি 9 মাস তোর বাপের 9.5 মাস জেল খাটছে, কথা কম। আর ওই মাদা বাঙ্গা কাউ কাছে তোর বাপে তো আসিল রাজা কার্ব সহকারী, এই রাজাকারের পোলা কথা কম সাউন্ড কম মান্দার পো, তুই তো ফগুয়া বল পানির ট্যাঙ্কি রঙের ভাড়া ছিলি ম্যাচ ভরা দেশ নাই ম্যাচের ভরা দেশ নাই, এই মান্দার পুতরা মন্ত্রী হইস হেই কুত্তার বাচ্চারা মন্ত্রী কাকে জানাস, এই সালার পুতের সালারা মন্ত্রী হতে গেলে পালার মাঝে জনগণের ভোট দিয়ে মন্ত্রী হতে হয়। মহান মুক্তিযুদ্ধ ঘোষণা দেওয়া হতে এসেছিল লেফটেন্যান্ট কর্নেল আতর গুরু পঞ্চায় বলেছিলেন মেয়ের তখন বলেছিল আপনার মেজর জিয়াউর রহমানকে বারবার অনুরোধের মাধ্যমে বলেছিল মেজর জিয়া তুমি মহান মুক্তিযুদ্ধের ঘোষণা পাঠ করো, জিয়াউর রহমান আমি পারবো না, মেজর শফিউল্লাহকে বলেন তিনি সিনিয়র অফিসার, তখন মেজর শফিউল্লাহ তিনি ঘোষণা না করে মেজর জিয়াউর রহমান সাহেব তিনি নিজে ঘোষণা দিয়েছিলেন আজ মহান মুক্তিযুদ্ধের 53 বছর পরে আমার বড় ঘৃণা লাগে, আজ দুঃখের বিষয় আজ 25 মার্চ ওই হাসিনা তোরে বিয়ে দিছিল তোর স্বামী অজিত মিয়ার লাগে আসিল বাংলাদেশের বাইরে, তোর বাপ এই 25 মার্চ রাত 12:20 ডানবন্দি বঞ্চিত তোমার থেকে গ্রেপ্তার হয়েছিল পুলিশ বাহিনী দিয়ে পশ্চিম পাকিস্তান নিয়ে গেছে, তোর বাবা মুক্তি তো করে নাই তাকে নাই কথা কম নানক, এ জাহাঙ্গীর কবির নানক আরে পারিস না তোর বাপের রাজা 1,66,00,000 1,70,00,000 রাজাকারের জাতির পিতা তোর বাপে, 71 মা বোন দর্শন করতে কারা এই রাজাকার আলবদর আলসাপ যুক্তফ্রন্ট যুবফ্রন্ট এই যে ছাত্রলীগ এখন যে মা বোনের দর্শন করে যারো সন্তান ছাত্রলীগ যারো সন্তান যুবলীগ যারো সন্তান পুলিশ লীগ, এই বাংলার দেশে বাংলার মাটিতে বাকশাল তুলে করছিল শেখ বাকশাল রক্ষীবাজি বন্ধ হয়ে গেছে, আগামীতে এই বাংলাদেশ ন্যাশনাল পার্টি বিএনপির থেকে এই বাংলার মাটি থেকে পুলিশ বাহিনী এই নাম থাকবে না অন্য বাহিনী হবে, পুলিশ বাহিনী বাংলা মাটিতে খাই হবে না, কারণ ভারত ধরন পাঁচটা কুত্তা হাসিনা চামচা, অর্থাৎ পুলিশ বাহিনীর পরিবর্তে অন্য কোনো বাহিনীর নাম দেওয়া হবে এই বাংলার মাটিতে ভারতের ধরন শেখ হাসিনা কোনো ঠাই হবে না, কারণ এটা আমরা দেশের জনগণ ইদার পারে থেকে কঠিনভাবে আন্দোলন করে দেশ এগিয়ে নিয়ে যাবে আমি 71 মুক্তিযোদ্ধা সংগ্রাম পরিষদ কেন্দ্র কমিটি সাংগঠনিক সম্পাদক এবং মেজর জিয়া জেড ফোর্স গেরিলা বাহিনীর 3-3টি সেক্টরে চিফ অব দি কমান্ডার মিস্টার বাদশাহ ভাসানী আমার নাম, সবাইকে ধন্যবাদ আমাদের জিন্দাবাদ।